हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आज हमें कतला भापा करे देखाबो। এই ভাপাটি করার জন্য আমি এই যে কাতলা মাছ নিয়েছি, কাতলা মাছটিকে এবার লবণ হলুদ আর ভিনিগার মাখিয়ে ম্যারিনেশন করে রেখে দেব আধা ঘন্টার জন্য। আমি এখানে মশলার জন্য দুটো কাঁচা পাকা লঙ্কা নিয়েছি, জিরের গুঁড়ো নিয়েছি, পোস্ত নিয়েছি, তিনটে রসুন নিয়েছি আর একটু কালো সরষে নিয়েছি। এবার এগুলো আমি পেস্ট করে নেব। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি মাছটা হালকা ভেজে নেব। আমি ভাপাটা করার জন্য কাঁচা মাছ ভাপা করব না, হালকা ফ্রাই করে নেব। মাছগুলো আমার হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলো নামিয়ে নেব। মাছগুলো নামিয়ে নিয়ে আমি ওই তেলের ভিতরে যে মশলাটা করেছিলাম সেই মশলাটা এবার আমি দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। তার আগে আমি দুটো তেজপাতা অ্যাড করে দিলাম। এবার দেবো একটু কালো জিরে। মশলাটা তো কিন্তু খুব বেশি ভাজা যাবে না, হালকা ভেজে মাছগুলো ভালো করে অ্যাড করে মিশিয়ে নিতে হবে। যে বাটিটায় আমি মশলা রেখেছিলাম ওই বাটিটার ভিতরে মশলা লেগেছিল, সেই বাটিটার ভিতরে জল দিয়ে আমি মশলাটা একসঙ্গে কড়াইতে মিশিয়ে নেব। এবার আমি 10 মিনিটের জন্য কড়াইতে ঢাকা দিয়ে দেব। 10 মিনিটের ভিতরে মাছটা আমার ভালোই বয়েল হয়ে যাবে। 10 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে দেখব। ঝোলটা বেশ গাঢ় হয়ে গেছে, আমার রান্না প্রায় কমপ্লিট। এবার আমি খুব অল্প পরিমাণ চিনি আমি অ্যাড করে দেব। কাতলা ভাপাটা এবার আমি নামিয়ে নেব। এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে। এটা বাড়িতে তোমরা ট্রাই করে দেখো, আশা করি ভালো লাগবে। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তবে আজ এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।